হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব একটা ইউএসবি পেন ড্রাইভ কীভাবে বুটেবল করা যায়। সেটাতে আমরা উইন্ডোজ 10 বুটেবল করব। তো প্রথমেই আমি আমার ইউএসবি পেন ড্রাইভটাকে ফরম্যাট করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আমি সেটাকে ফরম্যাট করে নিচ্ছি। আগে আমাদের পেন ড্রাইভটি সম্পূর্ণ ফরম্যাট করে নিতে হবে। ফরম্যাট করে নেয়ার পরে আমাদের দরকার হবে একটা আইওসো ফাইল এবং রাফিউজ সফটওয়্যার। তো পিসি স্ক্রিনে চলে আসলাম। এভাবে ভিডিও করার জন্য দুঃখিত, কারণ রাফিউজ চলাকালীন কোনো ব্যাকগ্রাউন্ডে রেকর্ড হয় না। তো রাফিউজ ইনস্টল করার পরে আমি রাফিউজে ঢুকলাম এবং দেখেন অলরেডি আমার পেন ড্রাইভ পেয়ে গেছে। পেন ড্রাইভ পাওয়ার পরে আমরা আইওসোটা সিলেক্ট করে দিব। এখান দেখেন যে ডিস্ক আর আইওসো ইমেজ সিলেক্টেড। তো এখান থেকে আমি আমার আইওসোটা সিলেক্ট করে দিলাম। এটা হচ্ছে প্রথম কাজ। তারপরে আপনার পিসি যদি জিপিটি সাপোর্ট করে জিপিটি করবেন, এমবিআর সাপোর্ট করলে এমবিআর, এমবিআর দিয়ে আমি আমার জিপিটি সাপোর্ট করে। এরপরে আমি আর জিপিটি দিয়ে আমি সাথে সাথে ওকে করে দিলাম, সকল প্রসেস ওকে করে দিলাম। এখন আমার অলরেডি পেন ড্রাইভটা বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো এবার বুটেবল হওয়া যখন শুরু হবে, তখন আপনাদেরকে খানিকটা সময় অপেক্ষা করতে হবে অবশ্যই, বুটেবল প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে। তো দেখতে পাচ্ছেন অলরেডি প্রায় শেষ হয়ে গেছে আমাদের বুটেবল হওয়া। এরপরে আপনাদের যেটা করতে হবে, এই যে আমার পেন ড্রাইভটা অলরেডি বুটেবল শেষ হয়ে গেছে, এরপরে আপনাদের যে ডিভাইস আছে সেই ডিভাইসে আপনি আমার পেন ড্রাইভটি আপনার পেন ড্রাইভটি অ্যাটাচড করে বুট অপশনে গিয়ে আপনি খুব সহজেই উইন্ডোজ 10 ইনস্টল করতে পারবেন। বুটিং প্রসেস অলরেডি চলতেছে। এর ভিতরে একটা কথা বলে রাখি, যারা এই বিষয়টি বুঝেন না তারা অবশ্য এটা ভিডিওটি দেখবেন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং প্রসেসটি সম্পূর্ণ বোঝার চেষ্টা করবেন। আর উইন্ডোজ 10 ইনস্টলেশনে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে উইন্ডোজ 10 ইনস্টলেশন সম্পূর্ণ ভিডিও দেখিয়ে দেব। এবং দেখুন আমাদের পেন ড্রাইভটা অলরেডি রেডি। এখন আমরা দেখব যে আসলে পেন ড্রাইভটা বুটেবল হয়েছে কি না। তো আমি আমার পিসি স্ক্রিনে যাই, ডিস পিসিতে গিয়ে দেখুন আমার পেন ড্রাইভের ভিতরে ঢুকলে যে ওই সেট আপ অপশন চলে আসছে। তো আমি পেন ড্রাইভটা একটু রিমুভ করে আবার পিসিতে অ্যাটাচ করি, তাহলে ফাইনালি দেখতে পারবো আসলে এটা বুটেবল হয়েছে কি না। তো দেখেন আমি আমার পেন ড্রাইভটা আবার অ্যাটাচ করলাম। এখন এখানে একটা, হ্যাঁ, আইওসো যেটা বুট হয়েছে সেটা এই এই